ঐতিহ্য আর আধুনিকতার দারুণ এক মেলবন্ধন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। শিক্ষার পরিবেশ আর গুণগত মানের কারণে এটি দেশসেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় তো বটেই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রথম সারির প্রতিষ্ঠানের কাঁধেও নিঃশ্বাস ফেলছে। বিদেশে উচ্চশিক্ষা থেকে শুরু করে চাকরির বাজারে আধিপত্য বিস্তার, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের জয় জয়কার সবখানেই। বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো যেখানে দিন দিন নিচে নামছে, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উন্নতি সেখানে ঈর্ষণীয়। একটা পাহাড় যত বড় পাহাড় হয় তার পাশে তত বড় খাদ থাকে। শূন্য থেকে সমুদ্রে পরিণত হওয়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় পার করে এসেছে কঠিন সব সময়, এখন সওয়ার হয়েছে গৌরবময় বর্তমানে। 1993 সালে বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। এই বিশ্ববিদ্যালয়টি দেশের প্রথম সরকার অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়। ঢাকার বাড়িধারাস্থ বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। শিক্ষার্থীদের সংখ্যার ভিত্তিতে এটি বাংলাদেশের অন্যতম বৃহত্তম বেসরকারি বিশ্ববিদ্যালয়। বেগম খালেদা জিয়া 2003 সালের 30 জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর আগে বিশ্ববিদ্যালয়টি জন্মলগ্ন হতে 2009 সাল পর্যন্ত রাজধানীর বনানীতে কার্যক্রম পরিচালনা করে এসেছে। 2009 সালের 9 জুন থেকে স্থায়ী ক্যাম্পাসে শিক্ষার্থীদের পাঠদান শুরু হয়। এই ক্যাম্পাসটিতে 12,000 শিক্ষার্থীকে সকল সুযোগ সুবিধা প্রদানের পাশাপাশি শিক্ষাদান কার্যক্রম পরিচালনা করবার মতো ধারণ ক্ষমতা রয়েছে। ক্যাম্পাসটি রয়েছে 1,25,000 বর্গফুট ফ্লোর স্পেস, যা 7 একর জমির উপর নির্মিত। এতে 3টি বেসমেন্ট সহ 6টি ভবন রয়েছে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মুসলিউদ্দিন আহমেদ, তিনি বিশ্ববিদ্যালয়টির প্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম চেয়ারম্যান হিসেবেও পরিচিত। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য আতিকুল ইসলাম, বাংলাদেশের সর্বপ্রথম সম্পূর্ণ স্বয়ংক্রিয় পাঠাগারটি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের। পাঠাগারটি প্রতিষ্ঠানের নিজস্ব পাঠাগার ব্যবস্থাপনা সফটওয়্যার দ্বারা পরিচালিত। পাঠাগার সফটওয়্যারটির মধ্যে রয়েছে RFID সিস্টেম, ইন্টারনেট ভিত্তিক সার্কুলেশন ব্যবস্থা, ফুল টেক্সট ইবুক এবং অনলাইন জার্নাল সংগ্রহশালা। পাঠাগারটিতে একসাথে 1,200 অধিক শিক্ষার্থীর ধারণ ক্ষমতা রয়েছে। গড়ে প্রতিদিন 2,000 শিক্ষার্থী পাঠাগারটি ব্যবহার করে থাকে। 2014 সালের আগস্ট মাসের তথ্য অনুসারে পাঠাগারটিতে 49,500টি বই, 50,000 অনলাইন বই, 6,000টি দেশি এবং বিদেশি জার্নাল ও পত্রিকা রয়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে 4টি অনুষদের অধীনে 10টি বিভাগ রয়েছে। গুগল, ফেসবুক, মেটা, অ্যামাজনের মতো বৈশ্বিক জায়ান্ট টেক কোম্পানিতে যেমন এই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা কাজ করছে, তেমনিভাবে ইউনিসেফ, ওয়ার্ল্ড ব্যাংক সহ সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠানেও দাপটের সাথে এখানকার গ্রাজুয়েটরা জায়গা করে নিয়েছে। উন্নতির মানদণ্ডে সময়ের সাথে সাথে নিজে নিজেকে ছাড়িয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়টি। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ও অর্থনীতি অনুষদ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ফর বিজনেস স্কুল অ্যান্ড প্রোগ্রামসের স্বীকৃতিপ্রাপ্ত। বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের মধ্যে এটি সর্বপ্রথম এই মার্কিন স্বীকৃতি অর্জন করে। 2020 সালের QS আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে বিশ্ববিদ্যালয়টির ব্যবসায় প্রশাসন অনুষদ 401 থেকে 450 অবস্থান অর্জন করে। টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2023 ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 601 থেকে 800 মধ্যে অবস্থান পেয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।